হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার। কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সিস্টেম বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন, যেন সর্বপ্রথমে আপনার টাইম লাইনে ভিডিওটি চলে যেতে পারে। তো শুরু করা যাক, আমাদের আজ পর্ব হচ্ছে অঙ্গিত সোলার সিস্টেম। তো অঙ্গিত সোলার সিস্টেমটা মূলত কি এবং কেন ইউজ করা হয় এটা আমরা কেউ জানি না এবং কেউ কেউ জানে। তো অঙ্গিত সোলার সিস্টেমটা মূলত হচ্ছে গ্রিডের সাথে সংযোগ করে আমাদের এসি সোর্সে যে লোডগুলো চলে, যতটুকু আমাদের আয়তাধীন ডিসি ভোল্টেজ উৎপাদন করব বা ডিসি কারেন্ট উৎপন্ন করে একটা ইনভার্টারের মাধ্যমে অল্টারনেটিং করে আমরা এসিতে রূপান্তরিত করি, এটাকে মূলত অঙ্গিত সিস্টেম বলা হয়। তো অঙ্গিত সিস্টেম কেন ইউজ করতে হয়? তো বাংলাদেশ সরকার অনুযায়ী তো প্রত্যেকটা লোড বৃদ্ধির কারণে বা লোড সেকশন বা লোড বৃদ্ধির অ্যাপ্লিকেশন যখন করতে থাকেন, যেরকম বিদ্যুৎ সংস্থা আছে ডেসকো, ডিপিটিসি, উত্তরবাহিব, নেসকো, তো এগুলোতে যখন আপনি একটা আপনার বাসাবাড়ির জন্য লোড বৃদ্ধির জন্য যাবেন বা নতুন বিদ্যুৎ স্থাপনা করবেন, তো সেই সময় আপনাকে অবশ্যই বলবে যে আপনার অঙ্গিত সোলার সিস্টেম স্থাপন করতে হবে। তো সেই আমাকে অঙ্গিত সিস্টেম আপনাকে নিতে হবে এবং বসাতে হবে। তো অঙ্গিত সিস্টেমের মোট চারটে টপিকস নিয়ে আলোচনা করবো, যে গুণগত প্যানেল অবশ্যই অবশ্যই দরকার, কারণ সঠিক গুণগত মানসম্পন্ন যদি প্যানেল যদি না ইউজ করেন, অর্থাৎ সোলার প্যানেল যদি না ইউজ করেন, আপনার কোনো কাজই হবে না। তো সেই ক্ষেত্রে প্যানেল দুই রকম হয়ে থাকে, একটা মনোক্রিস্টালাইন, একটা পলিক্রিস্টালাইন। তো মনোক্রিস্টালাইন সাজেস্ট করবো এর জন্যই মনোক্রিস্টালাইন এ গ্রেড প্যানেল অবশ্যই অবশ্যই আপনাদের স্থাপন করুন, কারণ এখান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন এবং বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন। তো মনো প্যানেল দেখে শুনে অবশ্যই যে মিনারেলি বা যে পাম্প থেকে আপনারা সোলার স্থাপন করবেন অবশ্যই বুঝিয়ে নেবেন যে সঠিক মনো প্যানেলটা দিচ্ছে কিনা এবং এ গ্রেড সম্পূর্ণ কিনা। তো অবশ্যই যাদের সোলার লাগবে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, আমার সোলার দিয়েও থাকি। তো আমাদের তরফ থেকেও ভালো প্রোডাক্ট পাবেন, গুণগত মানসম্পন্ন এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করে থাকি। তো যে কথাই বলছিলাম বন্ধুরা, তো অঙ্গিত সোলার সিস্টেমে আমরা সাধারণত বেশিরভাগ সময় অনেকে অনেক দ্বারা কম মূল্যের কারণে প্রতারিত হওয়ার থেকে সাবধান। তো বন্ধুরা, অঙ্গিত সোলার সিস্টেম নিয়ে কথা বলি। আজকে আমি শুরু করতেছি অঙ্গিত সোলার সিস্টেম এসএলপি পার্ক। তো আমরা সবাই কম বেশি ইনস্টিটিউশনের প্রতি সবাই আগ্রহ প্রকাশ করি এবং সবাই দেখি যে হাতের কাজ সবাই কি নাকি জানতেছে। তো সবাই চেষ্টা করি হাতের কাজ কিছু জেনে রাখতে। তো বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি এখানে, দেখেন আমি আমার ভিডিওটি শর্ট করার জন্য অলরেডি অঙ্কি করে রাখছি। তো এসএমপিটা আমি বোঝানোর জন্য আমি এখানে জাস্ট 1 kilo সোলার সিস্টেম নিয়ে কথা বলি। অঙ্কে সোলার সিস্টেম তো বন্ধুরা অঙ্গিত সোলার সিস্টেমের সংখ্যা তো প্রথমেই দিয়েছি, পরিচিত আপনারা হয়েছে। তো এখানে দেখেন অঙ্গে হচ্ছে 1 kilo সোলার আমি যখন আমার ডিমান্ড মধ্যে আসবে, তো এখানে কেন 1 kilo বসাবো বা 2 kilo বসাবো বা 3 kilo এটা বুঝতে দিব। আসলে এটা বোঝার কাজটা হচ্ছে যখন ডেস্কো বা ডিপিডিসি যে সংস্থাগুলো আছে তাদের কাছে যখন কথা বলবেন, তো ওইখান থেকে আপনাকে ডিমান্ড নোট দিয়ে দেবে যে আপনার এতটুকু ওয়ালের সোলার সিস্টেম হবে বা আপনার এই নির্দেশনাগুলি অ্যাচিভ করতে হবে বা বলে দেবে যে আপনার এই ক্যাটেগরির মধ্যে দিয়ে পার হতে হবে। তো সেখান থেকে আপনি ডাটা ইনফরমেশন পেয়ে যাবেন। তো সাধারণত ধরে নিলাম যে ডেস্কো ডিমান্ড নোট করছে বা ডিপিডিসি ডিমান্ড নোট করছে 1 kilo সোলার সিস্টেম আপনার ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি উত্তেজিত না হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখুন। তো এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন এবং সঠিক গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট নিয়ে এবং সঠিকভাবে কাজ করছে কিনা সেটা অবজ্ঞা করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমরা এখানে চারটি 250 ওয়াটের প্যানেল নিয়েছি। তো 250 ওয়াট কেন নিলাম? বাজারে তো আরো আছে। হ্যাঁ, বাজারে 1 kilo সোলার সিস্টেম নাই অ্যাভেলেবল, ইন্ডিয়াতে আছে, তো বাংলাদেশে আমাদের এরকম সিস্টেম এখনো নেই এবং এটা ইম্পোর্ট করতে গেলে অনেক ব্যয়বহুল পড়ে যায়। তো আমরা 1 kilo সিস্টেমটা ওইভাবে নিই না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি,
তো বাজারে আমাদের আছে এত দেখো 250-এ 300 প্যানেল এবং 350-এ 315 335 এবং 450-এও পাওয়া যায় কিন্তু এখন অ্যাভেলেবল না, 500 অবশ্যই পাওয়া যায়, 500-550। তো আমরা ছোট প্যানেল দিয়ে কাজ করব এবং ছোট ভাবে অনেক সুন্দর হয়ে কাজ এবং আমাদের জায়গা যখন না থাকবে তখন বড় রেডিং এ যাওয়া উচিত। তো বন্ধুরা আমরা আমাদের সুবিধা থেকে আমরা ধরে নিয়েছি 400-250 প্যানেল। তো 400-250 প্যানেল আমরা নিয়ে কাজ করি তো 250 × 4 অর্থাৎ হচ্ছে 1000। যখন আমরা সিরিজে সংযোগ করা হয়েছে যখন আমাদের সূর্যের আলো থেকে অনেক পরিমাণ যেরকম ঠাটা পড়ে অনেক বিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টির সাথে তো সেই সময় দেখবেন বজ্রপাতের সময় কে কে বলি বজ্রপাত। তো এই যে বজ্রপাতের থেকে রক্ষা করার জন্য আমাদের ডিভাইসকে ভালো রাখার জন্য আমরা ডিপি সার্কিট ব্রেকার ইউজ করেছি। তো আপনাদের সুবিধার্থে এখানে কেসটি ব্যবহার করতে পারেন। তো মূল কথা হলো যে আমরা সার্কিট ব্রেকার ইউজ করবো। তো এটা অবশ্যই স্ট্যান্ডার্ড মাল দেখে যার থেকে নেবেন বুঝে শুনে স্টেটমেন্টটা অবশ্যই দিবেন। আমি সাজেস্ট করবো এবিবি কিংবা স্নাইডার এগুলো আপনারা ইউজ করবেন, কারণ এগুলোর সিকিউরিটি অনেকটা বেশি এবং এর এফিসিয়েন্সি অনেকটা ভালো। সো বন্ধুরা আমরা ডিপি যখন সিলেক্ট করছি তো ডিপির পর আমরা যার মাধ্যমে ডিসি ভোল্টেজ থেকে এসিতে রূপান্তরিত করবো তার জন্য আমরা একটা অমৃত ইনভার্টার আমরা প্রোভাইড করছি। তো এখানে আমি অবশ্য কাউকে ব্র্যান্ডিং করার জন্য বা বুস্ট করার জন্য আমি কোনো কোম্পানির নাম বলবো না, কারণ আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেখবেন যে কোনটা ভালো। তো ভালো অঙ্কের সিস্টেম ইনভার্টারটা অবশ্যই কালেক্ট করবেন, ভালো সোলার প্যানেল কালেক্ট করবেন এবং আপনারা ডিপি এবং হলো সার্কিট ব্রেকার গুলো মিটার গুলো এগুলো অবভিয়াসলি ভালো করে তুলে দিবেন যেটা থেকে আপনার সুবিধা পাবেন। সো বন্ধুরা এখন আমরা আছি ইনভার্টারে। ইনভার্টারের দুটি পোর্ট থাকে, একটা ডিসি পোর্ট একটা এসি পোর্ট। ডিসি পোর্ট যেটা থাকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসি পোর্ট, ডিসি পোর্ট থেকে এতে সোলার থেকে যে প্লাস মাইনাস অম্পনটা আসবে অর্থাৎ হচ্ছে প্লাস মাইনাস যে ক্যাবলটা আসবে সেটা ডিপি সার্কিট ব্রেকার হয়ে আমাদের ইনভার্টারের ডিসিতে কানেকশন হবে। সো অপর পক্ষে আবার দেখবেন এসি কানেকশন আছে। এসিতে এখানে কোনো কোনো ইনভার্টারে তিনটা পয়েন্ট থাকে, একটা আপটিং থাকে, একটা নিউট্রাল থাকে, একটা হচ্ছে বেস থাকে। তো আমরা ধরে নিলাম একটা হচ্ছে এটা পড়লে আমাদের বেস, এটা নিউট্রাল, আর একটা হচ্ছে আপটিং। আপটিং আপটিং এর জন্য কেউ কেউ বডি অ্যাক্টিং করে বাস থেকে গ্রাউন্ড করতে পারবেন বা এসডিপি থেকে যে আপনার বাসা বাড়িতে আপটিং করা আছে সেখান থেকে সরাসরি এসে ইনভার্টারের আপটিং এ পোষণ করতে পারেন বা লাগাতে পারেন। সো এটা কোনো বিষয় না। তো এখন যেহেতু ছোটদেরকে কেউ কেউ আর্থিক দেয় আবার দেয় না, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে আপনার দিতে পারেন, পাশাপাশি যে আর্থিক আছে সেখান থেকেও দিতে পারেন এবং আশেপাশে দেখবেন গরিব করা আছে সেখান থেকেও আপনি কালেক্ট করে এখানে আর্থিক ব্যবস্থা করতে পারেন। তো যা হোক বলছিলাম বন্ধুরা, তো পজিটিভ এবং নেগেটিভ দুইটা আবারও ডিফারেন্ট, এটা সত্যিকার জন্যই আমরা ইউজ করবো। সো এটার মাধ্যমে আমরা একটা মিটারে নিয়ে যাবো। মিটারটা কেন এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট বা ব্যস্ত বা বিদ্যুৎ সংস্থার বোঝ অনুযায়ী আমাদের মিটার ইউজ করতে হবে। এই মিটারের কাজটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজের থেকে যত সামি আমাদের সম্পর্কিত যে ভোল্টেজগুলো পাচ্ছে সেটাকে মেজার করা এবং রিডিং মিটারে দেখানো, এর জন্য আমরা মিটারটা ইউজ করেছি। তো এখানে সোর্স আর লোড এই দুটা কথা দেখবেন যে মিটারের নিচে মধ্যে লেখা নাই। তো এখানে অনেক কিছুই লেখা থাকতে পারে, বললাম সোর্স যেটা মানে ইনকামিং যেটা সেটাতে আমরা ডিসি সোর্স থেকে যেটা ডিপি হয়ে ইনভার্টার এসেছে ইনভার্টার থেকে ডিপি হয়ে আমাদের সোর্সে অ্যাড হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস সেখানে আমি অঙ্কন করে দিয়েছি। তো এখানে প্লাস এ প্লাস এবং মাইনাস এ মাইনাস অ্যাড করার পর বিপরীত পাশে লোড সেকশন থেকে আমরা এখান থেকে কালেক্ট করে প্লাস মাইনাস হয়ে আমাদের বাসা বাড়িতে যে লিফট রুম বলে বা হচ্ছে কোনো কোনো জায়গাতে যে এসডিপি বোর্ড লাগানো থাকে সেই এসডিপিতে আমরা লোডে সংযোগ করি। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আমরা আসলে সম্পূর্ণ করতে পারি একটা অঙ্কিত প্রক্রিয়া। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করবেন, এটা বলবেন যে আমার কেমন হয়েছে। প্রেজেন্টেশন যদি না ভালো হয় আসলে কথা বলে লাভ নেই। তো সো আমি চেষ্টা করবো যে আপনাদের সহজ বোঝানোর জন্য এবং নেক্সট টাইম আমার অনুপ্রেরণাতে এর থেকে আরো আপডেট ভার্সন আপনি নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সোলার সিস্টেম ভিডিও।
পক্ষ থেকে এবং সোলার সিস্টেম গুলির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের পর্যন্ত সোলার সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।